নমস্কার, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভোলা মাছ দিয়ে একটা টকঝাল রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি চারটে ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছগুলো মাঝারি সাইজের। আমি মাছগুলো খুব ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখছি। ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি একটু পাতিলেবুর রস নিংড়ে দিয়ে দিচ্ছি। এই রসটা দেওয়ার ফলে মাছ থেকে যে গন্ধ বেরোয়, অনেকে এই গন্ধের জন্য মাছ পছন্দ করেন না, কিন্তু এরকমভাবে যদি একটু রস নিংড়ে মাখিয়ে রাখেন তাহলে দেখবেন এই মাছ থেকে আর গন্ধটা বেরোচ্ছে না, আর ভাজার পরেও খুব সুন্দর টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। দেখুন, আমি একটু ভালো করে রসটা মাখিয়ে রাখলাম। এইবার ম্যারিনেট করা মাছটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। অপরদিকে আমি অল্প একটু পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলের বীজটা আমি আগে থেকেই বের করে রেখেছি। এবার আমি ওই তেঁতুলটাকে একটু গরম জল দিয়ে ভিজতে দেব। দেখুন, এরম করে আমি একটু গরম জল দিয়ে দিলাম আর তেঁতুলটাকে ভিজতে দিলাম। আর নিয়েছি 4 টেবিল চামচ চিনি। আগেই বলেছি এটা একটু টক ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টিও হবে, তো এই জন্য একটু মিষ্টিও নিয়েছি। আর একটা পাত্রে আমি নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ আমি একটু জল দিয়ে মেখে রাখছি। দেখুন, এরকম একটু জল দিলাম। আমি জল দিয়ে একটু চামচে করে একটুখানি ভালো করে একটু মিশিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি বেছে রাখা ভোলা মাছটা দিয়ে দেব। দেখুন, আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন, আমি এরকম করে একটু মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। মাছগুলোর মধ্যে বেশ লাল লাল হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানেই আমি অল্প একটু সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে আমি এবার হলুদ, নুন আর জিরে দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন, আমি একটু মশলাটা এরকম করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম। তেঁতুলের জলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি চিনিটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোয়েই রাখবেন। দেখুন, আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার এই জলটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। মাঝে আমি একবার উল্টে দিয়েছি যাতে ওই ঝালটা একটু ঢুকে যায় মাছের মধ্যে, তাতে করে মাছগুলো খেতেও খুব টেস্টি হবে। দেখুন, আমাদের ভোলা মাছ একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরম ভাতেতে এই ভোলা মাছের রেসিপিটা দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।